ছাত্র ছাত্রীরা, আমি স্নেহা বসাক, রায় মার্টিনের পলিটিক্যাল সায়েন্সের কেরিয়ার। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে আজ আমরা সবাই ঘরবন্দী, কিন্তু তার মধ্যেও তোমাদের পড়াশোনার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে রায় মার্টিনের তরফ থেকে নেওয়া হয়েছে অনলাইন ক্লাসের উদ্যোগ, আর সেই অনলাইন ক্লাসে আজ হয়েছে তোমরাও উপস্থিত। আজকে আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসে ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের অষ্টম অধ্যায়ের ওপর আলোচনা করব। অষ্টম অধ্যায়ের নাম হলো ভারতের আইন বিভাগ। বলেছে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে দ্বৈত সরকারের অস্তিত্বের দরুন কেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় সরকারের আইনসভা বা পার্লামেন্ট, আর অঙ্গরাজ্যগুলিতে রয়েছে রাজ্য আইনসভা। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলে কাকে বলে সেটা একটু দেখি আমরা, যদিও এটা ক্লাস ইলেভেনে পড়ে এসেছি, তবুও আমি একবার একটু ছোট্ট করে বলে দিচ্ছি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে বোঝায় সেই শাসন ব্যবস্থা যেখানে দু ধরনের সরকার, মানে কেন্দ্রীয় সরকার আর আঞ্চলিক সরকার, এই দু ধরনের সরকারের উপস্থিতি দেখা যায় এবং দুটি সরকারের মধ্যে সংবিধান অনুযায়ী ক্ষমতা বণ্টন করা থাকে। তো সেই অনুযায়ী ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখা যায়, কারণ যেহেতু ভারতে দু ধরনের সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, এবং সেই সরকার পরিচালনার জন্য আইনসভাও আছে। সেটা এখানে বলেছে যে কেন্দ্রীয় সরকারের আইনসভা বা পার্লামেন্ট, আর অঙ্গরাজ্যে রয়েছে রাজ্য আইনসভা। এরপর দেখব ভারতীয় সংবিধান ব্রিটেনের অলিখিত সংবিধানকে অনুসরণ করে সংসদীয় বা পার্লামেন্টীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেছে। কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট হলো দ্বিকক্ষ বিশিষ্ট, মানে কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টে দুটো কক্ষ আছে। এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা আর নিম্নকক্ষের নাম লোকসভা। কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের মোট তিনটে অংশ, রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা। এই চ্যাপ্টারে আমরা রাজ্যসভা ও লোকসভার ওপর আলোচনা করব, কারণ রাষ্ট্রপতি সম্পর্কিত আলোচনা আগের চ্যাপ্টারেই করা হয়েছে। এবারে আমরা দেখব প্রথমে রাজ্যসভার গঠন। বলেছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ হলো রাজ্যসভা। সংবিধানের 80 নং ধারা অনুযায়ী রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হবে। এদের মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা, এই চারটে ক্ষেত্র কিন্তু মনে রাখতে হবে, এই চারটি ক্ষেত্র থেকে মনোনীত করেন। অবশিষ্ট 238 জনকে অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পরোক্ষভাবে নির্বাচিত করা হয়। মোট সদস্য হচ্ছে 250, যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 12 জন মনোনীত আর 238 জন নির্বাচিত। মানে প্রশ্নটাভাবে যদি আসে যে রাজ্যসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা, উত্তর হবে 238 জন, মোট মনোনীত সংখ্যা রাজ্যসভার উত্তর হয় 12 জন, আর মোট সদস্য হলে অন্যদিক 250 জন। এরপর হচ্ছে রাজ্যসভার বর্তমানে মোট সদস্য সংখ্যা 245। রাজ্যসভার সদস্যগণ 6 বছরের জন্য নির্বাচিত হন, প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্যকে অবসর গ্রহণ করতে হয় এবং ওই একই সংখ্যক নতুন বা পুনর্নির্বাচিত সদস্য তাদের স্থলাভিষিক্ত হন। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হন, তার অবর্তমানে সহসভাপতি সভাপতির কার্যাবলী পরিচালনা করেন। বর্তমান মোট সদস্য আমরা বললাম রাজ্যসভা 245 জন, যদি আমরা তাকে ভাঙি তাহলে পাবো 12 জন মনোনীত আর 233 জন নির্বাচিত। সুতরাং প্রশ্নভাবে আসতে পারে যে বর্তমানে রাজ্যসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত, 233 জন। সুতরাং একটা শব্দ প্রশ্নে থাকা আর না থাকার জন্য কিন্তু প্রশ্নের উত্তরটা বদলে যাচ্ছে, সুতরাং ভালো করে প্রশ্নটা পড়ে তারপর উত্তর করবে। যদি বর্তমান লেখা থাকে তাহলে যদি বলে যে বর্তমানে রাজ্যসভা নির্বাচিত সদস্য সংখ্যা, তবেই উত্তর হবে 233 জন। আর যদি বলা হয় যে রাজ্যসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা, তাহলে হবে 238 জন। এরপরে হচ্ছে লোকসভার গঠন। বলেছে ভারতীয় পার্লামেন্টে নিম্নকক্ষের নাম লোকসভা। লোকসভা অনধিক 552 জন সদস্য নিয়ে গঠিত, এর মধ্যে অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা অনধিক 530 জন, কেন্দ্রশাসিত ও জাতীয় রাজধানী অঞ্চলের প্রতিনিধির সংখ্যা 20 জন, জাতীয় রাজধানী অঞ্চল মানে NCR বা দিল্লি বোঝাচ্ছি আমরা, এবং অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল তাদের প্রতিনিধির সংখ্যা 20 জন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ইঙ্গ ভারতীয় সম্প্রদায় সদস্য সংখ্যা 2 জন। তাহলে মোট সদস্য যদি আমরা দেখি 552 জন লোকসভার, তাদের ভাঙলে পাবো 530 জন নির্বাচিত,
20 জন নির্বাচিত আর 2 জন মনোনীত। তার মানে লোকসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত হবে? উত্তর 530 + 20, মানে 550 জন। যেহেতু নির্বাচিত দুজনেই, হয়তো দুটো ক্ষেত্র আলাদা, একটা হচ্ছে অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধি আর একটা ক্ষেত্র হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আর NCR থেকে নির্বাচিত প্রতিনিধি, কিন্তু দুটো ক্ষেত্রেই তারা নির্বাচিত। সেই জন্য যদি প্রশ্ন আসে যে লোকসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা, তাহলে হবে 550 জন। বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা হলো 545। এদের মধ্যে 530 জন অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি সমূহ এবং কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ প্রতিনিধির সংখ্যা 13 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন ইঙ্গো ভারতীয় সদস্য। তাই যদি এখানে আমরা লিখি, তাহলে বাবা বর্তমান মোট সদস্য 545 জন, তার মধ্যে 530 জন নির্বাচিত, 13 জন নির্বাচিত আর 2 জন মনোনীত। তার মানে লোকসভার বর্তমানে নির্বাচিত সদস্য সংখ্যা উত্তর হবে 530 + 13। এরপরে আসবে লোকসভা সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হলো 5 বছর। লোকসভার প্রথম অধিবেশনে সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজন অধ্যক্ষ এবং একজন উপাধ্যক্ষকে নির্বাচন করে। অধ্যক্ষের অবর্তমানে উপাধ্যক্ষ যাবতীয় কার্য সম্পাদন করে থাকে। এরপরে হচ্ছে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক। বলেছে গঠনগত ও ক্ষমতাগত দিক থেকে উভয়ের সম্পর্ক বিচার বিশ্লেষণ করলে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কতগুলি পার্থক্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। কীরকম? এখানে গঠনগত পার্থক্য যেমন পাবো, তেমনি আবার রাজ্যসভার ক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য আর লোকসভার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য সেটাও আমরা পাচ্ছি। কি বলেছে যে সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন রাজ্যসভায়, লোকসভায় হচ্ছে 552 জন। রাজ্যসভায় মনোনীত সদস্য 12 জন, লোকসভায় 2 জন। রাজ্যসভার প্রার্থীর অনুন্য বয়স 30 হতে হবে, অর্থাৎ রাজ্যসভার যারা সদস্য হবেন সেই সব প্রার্থীদের বয়স হতে হবে 30, মিনিমাম 30 অথবা তার বেশি। আর লোকসভায় হবে হচ্ছে অনুন্য 25 বছর। পার্লামেন্টের স্থায়ী কক্ষ রাজ্যসভা, একে ভেঙে দেওয়া যায় না। লোকসভা হচ্ছে পার্লামেন্টের স্থায়ী কক্ষ নয়, কারণ 5 বছর যেহেতু ওর মেয়াদ, তো 5 বছর সময় হওয়ার আগেও কিন্তু রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারে। এরপরে হচ্ছে ক্ষমতাগত পার্থক্য। প্রথমে পার্থক্য বলতে গেলে আমরা দেখব কোথায় কোথায় মিল আছে আর কোথায় কোথায় অমিল আছে। প্রথমেই দেখব যে লোকসভা আর রাজ্যসভার ক্ষেত্রে সমান ক্ষমতা ভোগ করে, মানে মিল বলতে যেটা বলছিলাম সেগুলো কী কী। যেমন হচ্ছে অর্থ বিল ছাড়া অন্য সমস্ত বিল, মানে যে কোনো সাধারণ বিল, অর্থ বিল ছাড়া যে কোনো সাধারণ বিলের ক্ষেত্রেই পার্লামেন্টের উভয় কক্ষ, মানে লোকসভা এবং রাজ্যসভা, সম্মতি নিয়ে আইন পরিণত হয়। তো দুটি কক্ষেরই সম্মতির প্রয়োজন আছে। আচ্ছা, এছাড়াও কি না সংবিধান সংশোধিত হওয়ার বিষয়, রাষ্ট্রপতি নির্বাচন ও পদচ্যুতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, মুখ্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক প্রমুখের পদচ্যুত করার বিষয়, রাষ্ট্রপতির দ্বারা ঘোষিত জরুরি অবস্থা সম্মতির বিষয়ে দুটি কক্ষের সম্মতি কিন্তু প্রয়োজন। এরপরে দেখব আমরা প্রাধান্য, মানে রাজ্যসভা কী কী ক্ষেত্রে প্রাধান্য পায় আর কোন কোন ক্ষেত্রে লোকসভা প্রাধান্য পায়। রাজ্যসভার প্রাধান্য বলতে বলছে রাজ্যসভা যদি উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতে সিদ্ধান্ত গ্রহণ করে যে জাতীয় স্বার্থের প্রয়োজনে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত, তবে সেই বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। এমনকি জাতীয় স্বার্থে আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট কর্তৃক এক বা একাধিক সর্বভারতীয় কর্তৃক গঠন ক্ষেত্রেও একই সংখ্যাগরিষ্ঠতা প্রযোজ্য। মানে উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সিদ্ধান্ত গৃহীত হবে। এরপরে হচ্ছে উপরাষ্ট্রপতি অপসারণ করার প্রস্তাব গ্রহণ করতে পারে রাজ্যসভা। এই সব বিষয়ে রাজ্যসভার প্রাধান্য, বা রাজ্যসভার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে। এরপর হচ্ছে লোকসভা। লোকসভার প্রাধান্যতে বলবে যে অর্থ বিল কেবল লোকসভাতেই উত্থাপিত হয়, অর্থ বিল নিয়ে সংশয় দেখা দিলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অধ্যক্ষ। অর্থ বিল বাতিল বা সংশোধন করার অধিকার একমাত্র লোকসভারই আছে। লোকসভা কর্তৃক গৃহীত অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার 14 দিনের মধ্যে সেটিকে লোকসভায় ফেরত পাঠাতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত না এলে সংশ্লিষ্ট বিলটি উভয় কক্ষে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয়, মানে সেক্ষেত্রে রাজ্যসভার মতামত বা সুপারিশের কোনো গুরুত্ব নেই। এরপর হচ্ছে ব্যয় মঞ্জুরি দাবি, বিনিয়োগ বিল পাশের বিষয়ে লোকসভা সিদ্ধান্ত চূড়ান্ত। রাষ্ট্রপতির আহূত যৌথ অধিবেশনে
রাজ্যসভা সদস্য সংখ্যা অপেক্ষা লোকসভা সদস্য সংখ্যা অনেক বেশি, তাই লোকসভার মতই বলবৎ হয়। এরপরে আসব পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলীর বিষয়। বলছে যে পার্লামেন্টের প্রধান কাজই হলো আইন প্রণয়ন করা। আইন প্রণয়ন সংক্রান্ত তিনটি তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় পার্লামেন্ট এককভাবে, রাজ্য তালিকাভুক্ত বিষয় রাজ্য আইনসভা এককভাবে, আর যুগ্ম তালিকাভুক্ত বিষয় পার্লামেন্ট এবং রাজ্য আইনসভা উভয়ই আইন প্রণয়ন করতে পারে। যুগ্ম তালিকাভুক্ত বিষয় পার্লামেন্টের সাথে রাজ্য আইনসভার আইনের বিরোধ হলে পার্লামেন্টের প্রণীত আইন বলবৎ থাকে। এছাড়াও জরুরি অবস্থা, আন্তর্জাতিক সন্ধি বা চুক্তি শর্তাদি পালনের জন্য রাজ্য আইনসভা প্রণয়ন করতে পারে, এমন বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। এরপরে দেখব যে তালিকাগুলি, প্রত্যেকটা তালিকাতে কটি করে বিষয় আছে। কেন্দ্রীয় তালিকায় বিষয় আছে 100টি, রাজ্য তালিকায় 59টি, যুগ্ম তালিকায় 52টি। ভারতীয় সংবিধানে মোট 12টি তপশিল আছে, তার মধ্যে সপ্তম তপশিলে তালিকা সম্পর্কে, মানে যে তিনটে তালিকা যার মাধ্যমে সংবিধান অনুযায়ী তিনটে তালিকা, মানে তিনটে তো সংবিধানভুক্ত, এই তালিকা তিনটের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে, সে তিনটে তালিকা সম্পর্কে সপ্তম তপশিলে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা দেখব ক্ষমতাগুলো বাকি। একটা তো দেখলাম প্রধান ক্ষমতা যে আইন প্রণয়ন করা, এছাড়াও আরও কী আছে, যে লোকসভা সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি পার্লামেন্টের সদস্যদের মধ্যে থেকে অন্যান্য মন্ত্রীকে নিয়োগ করেন। এমনকি পার্লামেন্টের সদস্য নয় এমন কোনো ব্যক্তিকেও রাষ্ট্রপতি মন্ত্রিসভায় স্থান দিতে পারে, তবে তাকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের যে কোনো কক্ষে সদস্য হয়ে আসতে হবে। এরপরে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা, প্রস্তাব উত্থাপন, বিতর্ক, কোনো বিলের ওপর আলোচনা, অনাস্থা প্রস্তাব উত্থাপন এবং সরকারি প্রতিশ্রুতি কমিটি, সরকারি হিসাব পরীক্ষা কমিটি, আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি প্রভৃতি রিপোর্টের ওপর বিতর্কের মাধ্যমে পার্লামেন্টের সদস্যরা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে বলছে পার্লামেন্টের উভয় কক্ষ আইনসভার অবমাননা কিংবা অধিকার ভঙ্গের অভিযোগে পার্লামেন্টের সদস্য এবং সদস্য নন এমন যে কোনো ব্যক্তিকে শাস্তিদানের ব্যবস্থা করতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চলে পার্লামেন্ট হাইকোর্ট স্থাপন করতে কিংবা কোনো একটি আদালতকে হাইকোর্টের মর্যাদায় উন্নীত করতে সক্ষম। পার্লামেন্ট যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের ক্ষমতার পরিধি সম্প্রসারণ করতে পারে, যেটি 230-এর 1 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে। এরপরে বলছে অর্থ সংক্রান্ত বিষয়ে লোকসভার একক প্রাধান্য প্রতিষ্ঠিত। যে কোনো অর্থ বিল কেবল লোকসভাতেই উত্থাপিত হতে পারে। কোনো বিল অর্থ বিল কি না তা নিয়ে মতবিরোধ দেখা দিলে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লোকসভা স্পিকার। অর্থ বিলকে সংশোধন বা বাতিল করার ক্ষমতা রাজ্যসভার নেই। লোকসভায় গৃহীত অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার 14 দিনের মধ্যে লোকসভায় ফেরত না এলে উভয় কক্ষে তা গৃহীত হয়েছে বলেই ধরে নেওয়া হয়। এছাড়াও নতুন কর ধার্য, পুরনো করের পুনর্বিন্যাস, নতুন করের বিলোপ সাধন, ব্যয় মঞ্জুরি দাবি করা, বিনিয়োগ বিল পাশ প্রভৃতি বিষয়ে লোকসভার অনুমোদন আবশ্যক। এরপরে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের নির্বাচিত সদস্যগণ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন এবং উপরাষ্ট্রপতিও উভয় কক্ষে সদস্যদের দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ উত্থাপন করে পার্লামেন্ট তাদের পদচ্যুত করতে পারে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিগণ, মুখ্য নির্বাচন কমিশনার, মহা হিসাব নিয়ামক ও পরীক্ষক প্রমুখকে পদচ্যুত করার জন্য পার্লামেন্ট প্রস্তাব নিতে পারে। সংবিধান সংশোধনের ক্ষমতা রাষ্ট্রপতির নির্বাচন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সংক্রান্ত বিষয়, সংবিধান সংশোধন পদ্ধতির পরিবর্তনের বিষয়ে পার্লামেন্টে সংবিধান সংশোধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বলেছে ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, যথা জাতীয় জরুরি অবস্থা, রাজ্যগুলিতে সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা ও আর্থিক জরুরি অবস্থা। প্রতিটি জরুরি অবস্থার ঘোষণাকে লোকসভা এবং রাজ্যসভা কর্তৃক অনুমোদিত হতে হয়। এরপরে হচ্ছে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে নতুন রাজ্য গঠন করতে পারে,
দুই বা ততোধিক রাজ্যকে একত্রিত করতে পারে, কোনো একটি রাজ্যের অংশকে অন্য কোনো রাজ্যের সঙ্গে যুক্ত করতে পারে বা কোনো রাজ্যের নাম পরিবর্তনও করতে পারে। এছাড়াও আরও কিছু ক্ষমতা আছে, যেমন রাজ্য আইনসভা দ্বিতীয় কক্ষে স্থাপন বা বিলোপ সাধন। দ্বিতীয় কক্ষ বলতে এখানে উচ্চ কক্ষের কথা বলেছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য বিধানসভার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশের সম্মতিক্রমে রাজ্য আইনসভার উচ্চকক্ষের প্রতিষ্ঠা বা বিলোপ সাধনের প্রস্তাব গৃহীত হলে কেবল পার্লামেন্ট সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। অর্থাৎ আগে বিধানসভা, অর্থাৎ সেই রাজ্যের যে নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ সম্মতি যদি পাওয়া যায়, তবেই সেই বিষয়ে পার্লামেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পার্লামেন্ট কেন্দ্রীয় সরকার বা অন্য কোনো রাজ্য সরকার কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের অধীনে চাকরি করার জন্য বসবাসগত যোগ্যতা স্থির করে দিতে পারে। এরপরে আমরা দেখব লোকসভা স্পিকার বা অধ্যক্ষের সম্পর্কিত আলোচনা। রাজ্যসভা সভাপতি হচ্ছে উপরাষ্ট্রপতি। তো উপরাষ্ট্রপতি সম্পর্কিত আলোচনা আমরা সপ্তম অধ্যায়ে করে এসেছি। এখানে আমরা দেখব লোকসভা সভাপতি অর্থাৎ স্পিকারের সম্পর্কিত আলোচনা। বলেছে লোকসভার কাজকর্ম পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করে স্পিকার বা অধ্যক্ষ। তার অনুপস্থিতিতে সেই কাজের দায়িত্ব ডেপুটি স্পিকারের হাতে ন্যস্ত করা হয়। সংবিধানের 93 নং ধারা অনুযায়ী ভারতে সাধারণ নির্বাচনের পর নবগঠিত লোকসভা সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার পদে নিযুক্ত করেন। স্পিকারের কার্যকালের মেয়াদ 5 বছর। লোকসভার সদস্য হতে গেলে যেসব যোগ্যতা থাকা দরকার, স্পিকারকেও সেই সব যোগ্যতার অধিকারী হতে হবে। কারণ কী? কারণ লোকসভা সদস্য, আগে স্পিকার হচ্ছে লোকসভা সদস্য, তারপর তিনি সেই সদস্যদের মধ্যে থেকেই তিনি স্পিকার পদে নির্বাচিত হন। তাহলে লোকসভা সদস্য অর্জনের যেসব যোগ্যতার দরকার সেগুলি স্পিকারের আগে থাকবে, তারপর তিনি স্পিকার পদে নির্বাচিত হবেন। এরপর হচ্ছে বলেছে স্পিকার হলেন লোকসভা সভাপতি। প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভলাঙ্কর, যাকে জিভি মাভলাঙ্কর বলা হচ্ছে। আর বর্তমান স্পিকারের নাম হলো ওম বিড়লা। এরপর আমরা দেখব স্পিকার বা অধ্যক্ষের কার্যাবলী। প্রথম কাজ হচ্ছে লোকসভায় কোন প্রস্তাব উত্থাপন করা হবে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কোনো সংশোধনী প্রস্তাব বৈধ কি না, কোন কোন নোটিশ আলোচনার জন্য গৃহীত হবে ইত্যাদির বিষয়ে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। এরপরে হচ্ছে সভায় শান্তি শৃঙ্খলা রক্ষা। সদস্যদের বক্তব্য পেশের সময়সীমা ঠিক করেন স্পিকার। সভার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্পিকার সভার কাজকর্ম সাময়িকভাবে মুলতুবি রাখতে পারে। এরপরে হচ্ছে স্পিকার হলেন লোকসভা ও রাষ্ট্রপতির মধ্যে একটি যোগসূত্রকার। রাষ্ট্রপতির প্রেরিত বাণী বক্তব্য স্পিকার স্বয়ং লোকসভায় এনে উপস্থিত করেন। এরপর হচ্ছে লোকসভার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্পিকার কিছু কমিটি গঠন করতে পারে, আর সেই কমিটি সভাপতিদেরকেও নিয়োগ করেন স্পিকার। এরপরে হলো স্পিকার লোকসভার কোনো আলোচনায় যোগ দিতে পারেন না, মানে সরাসরি স্পিকার কোনো আলোচনায় কিন্তু যোগদান করবেন না। কিন্তু যদি কোনো বিষয়ে পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে, তখন একটা অচলাবস্থা তৈরি হয়। সেই অচলাবস্থা কাটানোর জন্য স্পিকার তখন একজন সদস্য হিসাবে, লোকসভার একজন সদস্য হিসাবে তিনি তখন একটি ভোট প্রদান করেন, পক্ষে তো বিপক্ষে একটা ভোট প্রদান করে। তো সেক্ষেত্রে যেটি সংখ্যাগরিষ্ঠ হয় সেই অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়। এই ভোটকেই বলা হয় কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট। তার মানে কাস্টিং ভোট শুধুমাত্র স্পিকার প্রয়োগ করতে পারে। এরপরে হচ্ছে স্পিকার লোকসভা সচিবালয়ের প্রধান। তিনি সংসদের কার্যবিবরণী ও সেই সংক্রান্ত রেকর্ড ভবিষ্যতের জন্য সংরক্ষণের দায়িত্ব নেন। এরপরে হচ্ছে স্পিকার লোকসভা সদস্যগণের সদস্যপদ বাতিল বা খারিজ করে দিতে পারেন। সংবিধানের 52তম সংশোদন, যেটি 1985 সালে হয়েছে, সেই 52তম সংশোধন অনুযায়ী স্পিকারের হাতে সদস্যপদ বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। অষ্টম অধ্যায় পার্ট 1 ভিডিও ছিল এই সম্পর্কে আলোচনা। পার্ট 2 ভিডিও আছে, যেখানে তোমরা রাজ্যের আইন বিভাগের ওপর আলোচনা পাবে। এই সংক্রান্ত আলোচনা আশা করি তোমাদের কাজে লাগবে, এবং তোমাদের পড়ার কাজে যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটাও আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই সময় সবাই সাবধানে থাকো, ঘরে থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।